জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারকে বেআইনি ঘোষণার একদিন পর আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। মুক্তি পেয়ে সাংবাদিকদের কাছে পিটিআই প্রধান অভিযোগ করেন, অপহরণ করা হয়েছিল তাকে। নাটকীয়ভাবে গ্রেপ্তার, আবার নাটকীয়ভাবেই জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় শুক্রবার দুপুরে শুনানি শেষে তাকে দুই সপ্তাহের জামিন দেন ইসলামাবাদ হাইকোর্টে দুই সদস্যের বেঞ্চ। সেই সাথে 17 মে পর্যন্ত নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়। এ ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন পিটিআই সমর্থকরা, সড়কে সড়কে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। এদিকে ইমরানের গ্রেপ্তার ইস্যুতে বিচারপতিদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বলেন, পিটিআই নেতাদের মিথ্যাচার আর সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বেনজির ভুট্টো সাহেবকে শহীদ কিয়া, দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পিটিআই নেতারা। 1971 সালের পর এমন সহিংসতা দেখেনি পাকিস্তান, এমনকি বেনজির ভুট্টোর মৃত্যুর পরও এত বড় বিক্ষোভ দেখা যায়নি। ইমরানকে মুক্তির নির্দেশ দিয়ে ন্যায় বিচারকে হত্যা করা হয়েছে। গেল মঙ্গলবার হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান। বৃহস্পতিবার ইমরানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে মুক্তির নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জানা যায়, ইমরানের বিরুদ্ধে দায়ের করা সব মামলার অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আদালতের কাছে আরও 4টি আবেদন করেছেন তার আইনজীবীরা। মিলা খন্দকার, চ্যানেল 24।